আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে সিলেটের ঐতিহ্যবাহী একটা রেসিপি শেয়ার করব, সেটা সাতকরা বিফ আর সাথে থাকছে চানা ডাল বা বুটের ডাল। তো চলুন দেখে নিই রেসিপিটা তৈরি করতে কি কি লাগছে। প্রথমে আমি একটা পাতিলে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, এক চামচ পরিমাণ জিরা দিয়ে দিচ্ছি, আস্ত জিরা ফ্লেভারের জন্য, এলাচ, গোলমরিচ, লং আর দারচিনি, তেজপাতা দিয়ে আমি এবার একটু ফ্লেভার তুলে নিচ্ছি। একটু যখন কালার চলে আসবে তখন আমি দুটো কাটা পেঁয়াজ এখানে অ্যাড করে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে পেঁয়াজের কালারটা হালকা ব্রাউন করে নিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কিছু পেঁয়াজ একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা। এখন আমি আবারও একটু নেড়ে দিচ্ছি যাতে ভালো করে কালারটা চলে আসে। আর এখন দিয়ে দিচ্ছি সেই সিলেটের জনপ্রিয় ফেমাস খাবার সাতকরা। আমাদের এখানে ফ্রোজেনটাই পাওয়া যায়, তাই ফ্রোজেনটা দিয়ে আজকে রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি। আর একটা আধা কাঁচা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার চেষ্টা করবেন, টেস্টটা খুব ভালো আসে আর কালারটাও খুব ভালো আসে, গ্রেভিটাও একটু থিক হয়। তো একটু নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি এখানে 1.5 টিস্পুন পরিমাণ লবণ এখানে ব্যবহার করছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা এখানে দিয়ে নেবেন। আর এইখানে হচ্ছে মাংস বা গরুর গোস্ত। আমি 1.5 কেজি পরিমাণ গোস্ত আজকে রান্না করব। প্রথমে আমি পেঁয়াজের সাথে এবং আদা রসুনের সাথে মাংসটা একটু করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এখন আমি অ্যাড করে দিব অল্প অল্প করে মশলা। এখানে আমি 1 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়া দিয়েছি, 1 টিস্পুন পরিমাণ জিরা গুঁড়া দিয়েছি, 1 টিস্পুন পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি, 1 টিস্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়েছি। আর এখন ভালো করে মশলাগুলো মাংসের সাথে মেখে নিচ্ছি বা নেড়ে দিচ্ছি। ভালো করে আরো কিছুক্ষণ কষিয়ে নিব। আর এখন দেখুন কষানো হয়ে গেছে, তেলটা উপরে চলে আসছে। আমি অ্যাড করে দিব চানার ডাল। এই ডালটি আমি আগের রাতে ভিজিয়ে রেখেছি, আপনারা চাইলে সাথে সাথেও ব্যবহার করতে পারবেন, তবে ভিজিয়ে রাখলে ডালটা সিদ্ধ হতে সময়টা কম লাগবে। ডালটা দিয়ে আমি আবারও নেড়ে দিচ্ছি। নাড়াচাড়া হয়ে গেলে আমি এটাকে আরেকটু গরম পানি দিয়ে দিব। অবশ্যই গরম পানিটা দিবেন, তাহলে রান্নার সময়টা কম লাগবে। আর দেখুন এইভাবে আমি আরো 20 থেকে 25 মিনিট রান্নাটা করেছি ডালটা দেওয়ার পরে। আর রান্নাটা প্রায় হয়ে যাচ্ছে। এটা আসলে আমাদের সিলেটের খুবই জনপ্রিয় একটা খাবার, আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারবেন, আশা করি খুবই ভালো লাগবে। তো রান্নাটা শেষ করে আমি একটা সার্ভিং বলে নিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে আমার আজকের গরুর গোস্ত উইথ সাতকরা অ্যান্ড চানার ডাল। যারা লন্ডনে, ইউকেতে বা আমেরিকাতে থাকেন তাদের কাছে কিন্তু খুবই জনপ্রিয় একটি খাবার। বাংলাদেশের যে কোনো এলাকা থেকে যারা বিদেশে যান, কোনো সিলেটিদের সাথে পরিচয় হলে কিন্তু এই খাবারটা শিখে নেন। আর যারা শিখে নিয়েছেন তাদের কাছে কিন্তু খুবই ভালো লাগে, বারবারই খেতে চান। তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।